ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লণ্ডভণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মৌসুনী দ্বীপ। চারিদিকে শুধু জল আর জল, ডুবে গেছে ঘরবাড়ি জমি। দুর্যোগ কেটে যাওয়ার পর আবার নতুন করে বাঁচার লড়াই শুরু করেছে কেউ কেউ। ভেঙে যাওয়া বাড়ি মেরামতে হাত লাগিয়েছেন অনেকেই, কিন্তু প্রত্যেকের ঘরে খাবার বাড়ন্ত, অনাহারে কাটাতে হচ্ছে দিন। পানীয় জলের হাহাকার সর্বত্র, কারণ নোনা জলের জেরে সব টিউবওয়েল থেকে পানীয় যোগ্য মিষ্টি জল উঠছে না। সরকারিভাবে পাঠানো জল বা পাউচের জলই ভরসা। অনেকেই তেষ্টা মেটাতে ডাবের জল খাচ্ছে। জল নামা শুরু হতে বেরিয়ে আসছে ধ্বংসস্তূপের ছবি। ত্রাণ শিবির থেকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, আবার অনেক ত্রাণ শিবিরও জলমগ্ন হয়ে পড়েছে। পুরো পঞ্চায়েত এলাকাটি খণ্ডহারে পরিণত হয়েছে। দুর্গত মানুষেরা খাবার ও পানীয় জল না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আরো সেদিকে প্রচুর ওইটা দেবো এখানে ভালো করে। আমাদের বাবা মাও দেখেনি এরকম ঘটনা। কি পরিস্থিতি আপনার বাড়ির? এখন এই তো ঘর ভেঙে গেছে, থাকবো কোথায়? এখন তো সমস্যাই আছে। এখন ঠিক করছেন? ঠিক করব, কবে ঠিক হবে বলা যাচ্ছে না। ঘরের জিনিসপত্র? জিনিসপত্র ভেসে চলে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র? কাগজপত্র কিছু চলে গেছে, কিছু রাখা হয়েছে গোছা, কিছু ভেসে চলেছে, কায়দা করা যায়নি। হাঁড়ি কোড়া চাল বস্তা টস্তা সব চলে গেছে। কিভাবে খাওয়া দাওয়া করছে? কোথায় খাওয়া দাওয়া? ওই যেখানে সেখানে খাওয়া দাওয়া করা হচ্ছে, স্কুলে টুকটাক যা পান তাই, টুকটাক এই মুড়ি দোকান থেকে কেনা হচ্ছে, খাওয়া হচ্ছে। আর এই গোটা এলাকায় একটাই কল? হ্যাঁ, এইটি একটা, এ অনেক দূরে একটা আছে, খারাপই আমার যার ধারে টেল দেয়নি। আর এমনি এই এই নোনা জল ওঠার পর জল টল আসেনি? না না, কোনো খাবারও দেয়নি রে বাবা, আমাকে কখনো জীবনে দেয়নি। কিভাবে আছেন এখন? কি হবে, এই এই তিন দিনে একবার খাইছি। শুকনো খাবার টাবার কোনো রকম? কোনো না। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানিয়েছেন, এলাকা জলমগ্ন হয়ে থাকায় 12,500 মানুষকে এখনো ত্রাণ শিবিরে রাখা হয়েছে। পানীয় জল পাঠানো হচ্ছে, জল নাপতে দ্রুত টিউবওয়েল মেরামত শুরু হবে। কোটালের জল এতটা ওঠার জন্য মৌসুমীর প্রায় সমস্ত জায়গাটাই একদম প্রায় জলের একটা সার্টেন লেভেলের নিচে চলে গেছিল। এবার জলটা নামতে শুরু করেছে, কিন্তু যেটা হয়েছে আমাদের, যেহেতু ওই ভরা কোটাল এবং সাইক্লোনটা একই দিনে কোইনসাইড করেছিল, ফলে আমাদের সেই দিন কোনোভাবে ভাটাটা সেই অর্থে হতেই পারেনি। তাই জলটা আমরা যতটা ভেবেছিলাম ততটা নামেনি। তাই আজ অব্দি মৌসুমীতে আমরা প্রায় 12,000 থেকে 12,500 লোককে ক্যাম্পে রেখে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তার সাথে যেটা সবচেয়ে বড় সমস্যা মানুষ যেটা বারবারই ফেস করছে, আমরা নিজেরাও গিয়ে দেখছি, সেটা হচ্ছে আমরা সেখানে 15টা জলের ট্যাঙ্ক 20,000 লিটার ইচ পাঠিয়েছি। আমরা প্রতিদিন 10 থেকে 12,000 সেখানে আমরা ওয়াটার পাউচ পাঠাচ্ছি।